অনুষ্ঠিত হল ও কাপের চাইল্ড ক্লাব শিশু ও অভিভাবকদের মিলন মেলা ও পিঠা উৎসব নয় মার্চ দু হাজার চব্বিশ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে ওকাপ সেন্টারের মাঠে অনুষ্ঠিত হয়েছে ও কাপের চাইল্ড ক্লাব শিশু ও অভিভাবকদের মিলন মেলা ও পিঠা উৎসব জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির শুভ সূচনা করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ও কাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও কাপের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আবদুল্লাল মামুন স্বাগত বক্তব্যে ও কাপ পরিচিতি ও কাপের কার্যক্রম ও ও কাপের চাইল্ড ক্লাব শিশুদের নিয়ে যে সমস্ত কার্যক্রম করা হয় তা বিশদ আলোচনা করেন এছাড়াও সম্ভাব্য অভিবাসী নিরাপদ অভিবাসন এবং বিদেশ ফেরত অভিবাসীদের যে সকল সেবা প্রদান করা হয় সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথি ও কাপের চাইল্ড ক্লাব শিশু অভিভাবক চেয়ারম্যান ইউপি সদস্য ফোরাম সদস্য শিক্ষক সাংবাদিক ও অন্যান্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ওকাপের কাপের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আবদুল্লাল মামুনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ বিল্লাল চর হরিরামপুর চর ইপি ইউপি সদস্য ও কাপের ফোরাম সদস্য ও কাপের প্রজেক্ট ম্যানেজার মমিতা গোস্বামী ও কাপের প্রজেক্ট অফিসার সাবিরা ফেরদোসী শিক্ষক সাংবাদিক সমাজসেবক চাইল্ড ক্লাবের শিশুদের অভিভাবক বিদেশ ফেরত নারী ও কাপের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মিলন মেলা ও পিঠা উৎসবে দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে চাইল্ড ক্লাব এবং কিশোরী গ্রুপের শিশু কিশোরীরা তাদের পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি দলীয় নৃত্য একক সঙ্গীত নাটিকা যেমন খুশি তেমন সাজো ইত্যাদি চাইল্ড ক্লাবের উদ্দেশ্য ওইবাসী পরিবারের শিশু বিশেষ করে যারা মায়ের আদর থেকে বঞ্চিত তাদের নিয়েই মূলত চাইল্ড ক্লাব গঠিত অতিথিরা তাদের বক্তব্যে ও কাপের কার্যক্রম দুর্গম এলাকায় মানুষের পাশে এসে দাঁড়ানো ও এত সুন্দর একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করায় ও কাপকে অভিবাদন জানায় তারা আরও বলেন আমরা ও কাপের যে কোনো কার্যক্রমের সাথে থাকব ও কাপের মাধ্যমে অনেক বিদেশ ফেরত অভিবাসীরা সেবা পেয়েছে শিশুদের পশি প্রতি ভালো আচরণ ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন তারা সভাপতির বক্তব্যে তিনি ও কাপের চাইল্ড ক্লাব শিশু ও অভিভাবকদের মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি বলেছেন দুর্গম এলাকার শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাকে মুগ্ধ করেছে এখানে শিশুরা যে এত দর্শকের মাঝে অভিনয় গান কবিতা আবৃত্তি করেছে এটি প্রশংসার দাবিদার তাদের ধরে রাখতে হলে অভিভাবক এলাকার গণ্যমান্য সমাজসেবক সকলের সহযোগিতা কাম্য করেছেন উক্ত মিলন মেলা ও পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের প্রীতি উপহার তুলে দেওয়া হয় অতিথি ও চাইল্ড ক্লাবের শিশু অভিভাবক অন্যান্য অতিথিদের পিঠা খাওয়ানো শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোহাম্মদ মোকারম হোসেন ফরিদপুর